बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थी, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकात। आशा करी महान रब्बुल आलमीनेर अशेष मेहरबानीते तुम्हरा भालो आछो, तुम्हरा बाड़ीते भालो देखे पढ़ालेखा चालिये जाच्छो। आमिओ आल्लाह रहमते भालो आछि। प्रिय शिक्षार्थी, आजकेर अनलाइन क्लासे आमी तुम्हादेर जोन्नो निये एसेछि अष्टम श्रेणीर बांगला द्वितीय पत्रीर क्रियार काल निये आजके संक्षिप्त आलोचना करब इंशाल्लाह। प्रिय शिक्षार्थीरा, क्रियार काल माने क्रिया संगठनेर समयके बला हय क्रियार काल। अर्थात क्रिया जे समये संगठित हबे सम्पन्न हबे सेई समयके बला हय क्रियार काल। क्रियाकाल तीन प्रकार, क्रियाकाल आमरा बोलेछि तीन प्रकार, क्रियाकाल तीन प्रकार। क्रियाकाल तीन प्रकार, यथा एक वर्तमान काल, दुई अतीत काल, तीन भविष्यत्काल, प्रिय शिक्षार्थीरा। काल तीन प्रकार, एकटा हलो वर्तमान काल और एकटा हलो अतीतकाल, तीन भविष्यत्काल। एखन आलोचना करब वर्तमान काल निये। বর্তমান কাল বর্তমান কাল মানে যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায়। এখন এই মুহূর্তে সম্পন্ন হয় বা হচ্ছে বোঝালে তার কালকে বলা হয় বর্তমান কাল। বর্তমান কাল হলো যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝালে তার কালকে কি বলা হয় বর্তমান কাল। যেমন রহিম বই পড়ে, রহিম বই পড়ে বর্তমান কাল। করিম খেলছে, এটাও বর্তমান কাল। অর্থাৎ যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝালে তার কালকে কি বলা হয় বর্তমান কাল। তাহলে রহিম বই পড়ে এটা বর্তমান কাল, রহিম খেলছে সেটাও বর্তমান কাল। কালটা যেটা কাজ এখনো শেষ হয় নাই হচ্ছে, এটা হলো বর্তমান কাল। আবার বর্তমান কাল তিন প্রকার, বর্তমান কাল তিন প্রকার। একটা হল সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। দুই হল গঠমান বর্তমান, বর্তমান বর্তমান। তিন পুরাগঠিত, পুরাগঠিত বর্তমান। সাধারণ বর্তমান কাল হলো সাধারণভাবে বর্তমান
সাধারণভাবে এখন কোনো কাজ অর্থাৎ বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয় তাকে বোঝালে তার কালকে বলা হয় সাধারণ বর্তমান। বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝালে তার কালকে বলা হয় সাধারণ বর্তমান। যথা যেমন সে স্কুলে যায়, সে স্কুলে যায়, এটা হলো সাধারণ বর্তমান। রহিম ভাত খায়, এটা সাধারণ বর্তমান। অর্থাৎ বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে তাকে বোঝালে তার কালকে বলা হয় সাধারণ বর্তমান। দুই হলো গঠমান বর্তমান, গঠমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, চলছে, এখনো শেষ হয়নি বোঝালে তার কালকে বলা হয় গঠমান বর্তমান। বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে, তখনই শেষ হয় নাই, এখনই শেষ হয় নাই বোঝালে তার কালকে গঠমান বর্তমান বলে। যেমন করিম বই পড়ছে, বই পড়ছে, তার বই পড়াটা চলছে, এখনো শেষ হয় নাই, এই কালকে বলা হয় গঠমান বর্তমান। অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে, চলছে, এখনো শেষ হয় নাই বোঝালে তাকে বলা হয় গঠমান বর্তমান। আরেকটা হলো তৃতীয় নম্বর হলো পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত বর্তমান। পুরাগঠিত বর্তমান যে ক্রিয়া একটু আগে শেষ হয়েছে যার ফলে কোনো বিদ্যমান আছে তার কালকে বলা হয় পুরাগঠিত বর্তমান। যে ক্রিয়া একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলে কোনো বিদ্যমান রয়েছে তাকে বলা হয় পুরাগঠিত বর্তমান। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমার খাওয়াটা শেষ হয়েছে কিন্তু আমার ভাতের ক্রিয়া এখনও রয়ে গেছে। আমি একটি বই রহিম অথবা আমি একটি বই পড়েছি, আমি একটি বই পড়েছি, বই পড়াটা শেষ হয়েছে কিন্তু বই পড়ে যে আমি যা শিক্ষা অর্জন করেছি তার ফলে কোনো বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসব অতীতকাল। যে ক্রিয়া আগে সম্পন্ন হয়েছে তাকে বলা হয় অতীতকাল, যে ক্রিয়া আগেই নিষ্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে বলা হয় অতীতকাল। অতীতকালের ক্রিয়ার শেষে আমরা দেখতে পাবো ল, লাম, লেন ইত্যাদি থাকলে অতীতকাল বুঝব। যেমন অতীতকাল যে ক্রিয়া আগে সম্পন্ন হয়েছে তার কালকে বলা হয় অতীতকাল। অতীতকাল চার প্রকার, অতীতকাল চার প্রকার। যথা সাধারণ অতীত, দুই গঠমান অতীত, অতীতকাল
তিন পুরাগড়িত অতীত পুরাগড়িত অতীতকাল চার হল নিত্য বিদ্যুতীত এক সাধারণ অতীত অতীতকালে সাধারণভাবে কোনো কাজ নিষ্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে সাধারণ অতীত অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে বলা হয় সাধারণ অতীত আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম এটা হলো সাধারণ অতীত অতীতকালে সাধারণভাবে কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিংবা নিষ্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে বলা হয় সাধারণ অতীত গঠমান অতীত অতীতকালে কোনো কাজ হচ্ছিল চলছিল তখনও শেষ হয় নাই বোঝালে এর কালকে বলা হয় গঠমান অতীত অতীতকালে কোনো কাজ সম্পন্ন হচ্ছিল কোনো কাজ চলছিল নি বোঝালে এর কালকে বলা হয় গঠমান অতীত অথবা অতীতকালে কোনো কাজ চলছিল তখনও শেষ হয় নাই যেমন হাবিব একটি বই পড়ছিল হাবিব একটি বই পড়ছিল এটা গঠমান অতীত তখন একটা বই পড়তেছিল তখনও শেষ হয় নাই বই পড়া চলছিল তখনই শেষ হয় নাই অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল হচ্ছিল তখনও শেষ হয় নাই বোঝালে তার কালকে বলা হয় গঠমান অতীত এরপরে পুরাগড়িত অতীত অতীতকালে বহু আগে কোনো কাজ নিষ্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে গঠমান অতীত অতীতকালে কোনো কাজ বহু আগে নিষ্পন্ন হয়ে গিয়েছিল বোঝালে তার কালকে বলা হয় পুরাগড়িত অতীত যেমন সেবার আমি তাকে সুস্থ দেখেছিলাম সেবার আমি তাকে সুস্থ দেখেছিলাম এটা অনেক আগে আমি তার সাথে যখন দেখা হলো আমি তখন তাকে সুস্থ দেখেছিলাম সেবার আমি তাকে সুস্থ দেখেছিলাম অর্থাৎ অতীতকালে বহু আগে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল বোঝালে তার কালকে পুরাগড়িত অতীত বলা হয় আমি রাজশাহী গিয়েছিলাম এটা অনেক আগেই সংগঠিত হয়ে গিয়েছিল বোঝালে তার কালকে বলা হয় পুরাগড়িত অতীত আরেকটা হলো নিত্যবৃত্ত অতীত অতীতকালে যে কাজ প্রায় করত প্রায় সময় হতো এরকম বোঝালে এর কালকে বলা হয় নিত্যবৃত্ত অতীত অতীতকালে কোনো কাজ প্রায় করত অথবা চলতো এরকম বোঝালে এর কালকে বলা হয় নিত্যবৃত্ত অতীত যেমন বাবা প্রায় সময় বাজার করতেন অথবা প্রতিদিন আমরা সকালে রোজ সকালে নদীর তীরে হাঁটতাম প্রতিদিন আমরা রোজ সকালে নদীর তীরে হাঁটতাম এটা আমাদের অভ্যাস ছিল প্রতিদিন আমরা রোজ সকালে প্রতিদিন আমরা সকালে নদীর তীরে হাঁটতাম এটা নিত্যবৃত্ত অতীত প্রতিদিন আমরা সকালে নদীর তীরে হাঁটতাম এটা হলো নিত্যবৃত্ত অতীত প্রিয় শিক্ষার্থীরা আমরা বর্তমানকাল অতীতকাল দুইটাই জানলাম এবার আসবো তিন নম্বর হলো ভবিষ্যৎকাল Thank you.
তিন ভবিষ্যৎ ভবিষ্যৎকাল প্রিয় শিক্ষার্থীরা ভবিষ্যৎকাল হলো যে ক্রিয়া সামনে হবে এখনো শেষ এখনো হয় নাই এখনো আসে নাই অর্থাৎ অনাগত সময়ে সংগঠিত হবে বুঝালে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল যে ক্রিয়া পরে সংগঠিত হবে অথবা অনাগত সময়ে সংগঠিত হবে বুঝালে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালীন বাংলা আমরা বাংলা ক্রিয়ার শেষে ব থাকলে বুঝতে পারবো সেটা ভবিষ্যৎকাল বাংলা ক্রিয়ার শেষে আমরা ব থাকলে সেটা বুঝবো ভবিষ্যৎকাল অর্থাৎ যে ক্রিয়া ভবিষ্যতে অথবা অনাগতকালে সম্পন্ন হবে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল তিন প্রকার তিন প্রকার যথা সাধারণ ভবিষ্যৎ একটা হলো এক নম্বর হলো সাধারণ ভবিষ্যৎ দুই গঠমান ভবিষ্যৎ তিন পুরাগঠিত পুরাগঠিত ভবিষ্যৎ প্রিয় শিক্ষার্থীরা ভবিষ্যৎকাল তিন প্রকার সাধারণ ভবিষ্যৎ গঠমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ এখন বলবো সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে তার কালকে সাধারণ ভবিষ্যৎ বলা হয় ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে সংগঠিত হবে বোঝালে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলে যেমন আমি স্কুলে যাব আমি স্কুলে যাব সে ভাত খাবে এটা হলো সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ সংগঠিত হবে বোঝালে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলা হয় এবার আসবো গঠমান ভবিষ্যৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে হতে থাকবে তখনই শেষ হবে না বোঝালে এর কালকে বলা হয় ভবিষ্যৎ গঠমান ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে চলতে থাকবে তখনই শেষ হবে না এরকম বোঝালে এর কালকে বলা হয় গঠমান ভবিষ্যৎ যেমন রহিম বই পড়তে থাকবে এটা ভবিষ্যতে রহিম পড়তে থাকবে তখন রহিমের কাজ শেষ হবে না তখন এর কালকে বলা হয় কি গঠমান ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে সম্পন্ন হবে না অর্থাৎ চলতে থাকবে এরকম বোঝালে এর কালকে বলা হয় গঠমান ভবিষ্যৎ আরেকটা হলো পুরাগঠিত ভবিষ্যৎ তৃতীয় নম্বরটা হলো পুরাগঠিত ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ হলো সম্ভবত কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এটা বোঝাতে ভবিষ্যতের সাধারণ বর্তমান বর্তমানের শব্দ ব্যবহার হবে এর কালকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ না পুরাগঠিত ভবিষ্যৎ সম্ভবত কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এটা বোঝাতে সাধারণত সাধারণ ভবিষ্যতের শব্দ ব্যবহার হবে এর কালকে বলা হয় পুরাগঠিত ভবিষ্যৎ যেমন হয়তো আগামীকাল পরীক্ষার ফল বের হবে হয়তো আগামীকাল পরীক্ষা শুরু হবে না হয়তো আগামীকাল পরীক্ষার ফল বের হবে হয়তো আগামীকাল তুমি আমাকে একটি কথা বলে থাকবে এই হয়তো আগামীকাল তুমি আমাকে এই কথাটি
বড় থাকবে। এরকম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা কাল সম্পর্কে জানলাম, তিনটা কালের পরিচয় জানলাম, উদাহরণসহ জানলাম, কালের প্রকারভেদগুলো আমরা জানলাম। আশা করি তোমরা পাঠটা যদি ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, আশা করি তোমরা কাল সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না, কাল সম্পর্কে তোমরা বুঝতে পারবে কোনটা কী কাল, কোনটা বর্তমান, কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ, এই সম্পর্কে তোমরা ইনশাআল্লাহ জানতে পারবে। ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি আমি, তো ক্লাসের শেষে তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে আবার শ্রেণীকক্ষে এসে পাঠদান এবং পাঠ শোনার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা রেখে আমি আমার ক্লাস আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।